ক্লোরিন। ক্লোরিন হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক সিএল এবং পারমাণবিক সংখ্যা 17। হ্যালোজেনগুলির মধ্যে দ্বিতীয় সবচেয়ে হালকা, এটি পর্যায় সারণীতে ফ্লোরিন এবং ব্রোমিনের মাঝে থাকে এবং এর বৈশিষ্ট্যগুলি বেশিরভাগই তাদের মধ্যবর্তী। ক্লোরিন হলো ঘরের তাপমাত্রায় হলুদ সবুজ গ্যাস। এটি একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল উপাদান এবং একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্টগুলির মধ্যে একটি। একটি পৃথক পদার্থ হিসাবে ক্লোরিন গ্যাসের প্রকৃতি শুধুমাত্র 1630 সালের দিকে জান ব্যাপটিস্ট ভ্যান হেলমন্ট দ্বারা স্বীকৃত হয়েছিল। কার্ল উইলহেলম শেলি 1774 সালে ক্লোরিন গ্যাসের একটি বর্ণনা লিখেছিলেন, এটিকে একটি নতুন উপাদানের অক্সাইড বলে মনে করে। 1809 সালে রসায়নবিদরা পরামর্শ দিয়েছিলেন যে গ্যাসটি একটি বিশুদ্ধ উপাদান হতে পারে এবং এটি 1810 সালে স্যার হামফ্রি ডেভি দ্বারা তা নিশ্চিত করা হয়েছিল। মৌলিক ক্লোরিন বাণিজ্যিকভাবে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ব্রাইন থেকে উৎপাদিত হয়। মৌলিক ক্লোরিনের উচ্চ অক্সিডাইজিং ক্ষমতা বাণিজ্যিক ব্লিচ, জীবাণুনাশক এবং রাসায়নিক শিল্পে অনেক প্রক্রিয়ার জন্য একটি বিকারক তৈরির জন্য ব্যবহার করা হয়। উচ্চ ঘনত্বে মৌলিক ক্লোরিন অত্যন্ত বিপজ্জনক এবং বেশিরভাগ জীবন্ত প্রাণীর জন্য বিষাক্ত। ক্লোরিন প্রথম বিশ্বযুদ্ধে বিষাক্ত গ্যাস অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। উপরের বায়ুমণ্ডলে ক্লোরিনযুক্ত জৈব অণু যেমন ক্লোরোফ্লুরোকার্বন ওজন হ্রাসের সাথে সম্পর্কিত। ক্লোরিন হল দ্বিতীয় হ্যালোজেন মৌল, এটি পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে থাকা একটি অধাতু। এর বৈশিষ্ট্যগুলি একইভাবে ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের মতো। সমস্ত হ্যালোজেন মৌলের মতো এটি একটি সম্পূর্ণ অক্টেট, পূরণে একটি ইলেকট্রন কম এবং তাই এটি একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট যা এর বাইরের শেল সম্পূর্ণ করার জন্য অন্যান্য অনেক উপাদানের সাথে বিক্রিয়া করে। পর্যায়ক্রমিক প্রবণতা অনুসারে এটি ফ্লোরিন এবং ব্রোমিনের মধ্যে বৈদ্যুতিক ঋণাত্মকতার মধ্যবর্তী এবং এটি ফ্লোরিনের চেয়ে কম প্রতিক্রিয়াশীল এবং ব্রোমিনের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল। এটি ফ্লোরিনের তুলনায় দুর্বল অক্সিডাইজিং এজেন্ট তবে ব্রোমিনের চেয়ে শক্তিশালী। চারটি স্থিতিশীল হ্যালোজেনি আন্তঃআণবিক ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল অনুভব করে এবং সমস্ত হোমোনিউক্লিয়ার ডাই অ্যাটমিক হ্যালোজেন অণুর মধ্যে ইলেকট্রনের সংখ্যার বৃদ্ধির সাথে সাথে তাদের শক্তি একত্রে বৃদ্ধি পায়। ক্লোরিনের দুটি স্থিতিশীল আইসোটোপ রয়েছে, Cl-35 এবং Cl-37। এই দুটি প্রাকৃতিক আইসোটোপের মধ্যে Cl-35 76% এবং Cl-37 বাকি 24% তৈরি করে। অন্যান্য ক্লোরিন আইসোটোপগুলি সবই তেজস্ক্রিয় প্রকৃতিতে, এদের অর্ধজীবন খুব কম হয়। এর মধ্যে ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় Cl-36 এবং Cl-38। সবচেয়ে স্থিতিশীল ক্লোরিন রেডিও আইসোটোপ হল Cl-36। সোডিয়াম ক্লোরাইড হল সবচেয়ে সাধারণ ক্লোরিন যৌগ এবং রাসায়নিক শিল্পের চাহিদার জন্য ক্লোরিনের প্রধান উৎস। ক্লোরিনযুক্ত মিথেন, ইথেন, ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড বা PVC, ক্যাটালাইসিসের জন্য অ্যালুমিনিয়াম ট্রিক্লোরাইডের মতো বিভিন্ন যৌগ সহ প্রায় 15,000 ক্লোরিনযুক্ত যৌগ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। পরিমাণগতভাবে উৎপাদিত সমস্ত মৌলিক ক্লোরিন প্রায় 63% জৈব যৌগ তৈরিতে এবং 18% অজৈব ক্লোরিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়। জৈব যৌগগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1,2-ডাইক্লোরোইথেন এবং ভিনাইল ক্লোরাইড। 1832 সালের প্যারিসে কলেরা প্রাদুর্ভাবের সময় রাজধানীকে জীবাণুমুক্ত করতে প্রচুর পরিমাণে তথাকথিত ক্লোরাইড অফ লাইম ব্যবহার করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের জলে ক্লোরিনেশনের প্রথম ক্রমাগত প্রয়োগ 1908 সালে নিউ জার্সির জার্সি সিটিতে ইনস্টল করা হয়েছিল। 1918 সালের মধ্যে US ডিপার্টমেন্ট অফ ট্রেজারি সব পানীয় জলকে ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করার অনুমতি দিয়েছিলেন। ক্লোরিন বর্তমানে জল বিশুদ্ধকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক জীবাণুনাশক এবং ব্লিচ। পানীয় জলের সরবরাহ এবং পাবলিক সুইমিং পুলে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুকে মেরে ফেলার জন্য সাধারণত হাইপোক্লোরাস অ্যাসিডের আকারে ক্লোরিন ব্যবহার করা হয়। সুইমিং পুলে ক্লোরিন ব্যবহারের অসুবিধা হল যে ক্লোরিন মানুষের চুল এবং ত্বকের প্রোটিনের সাথে বিক্রিয়া করে। জলে জীবাণুনাশক হিসেবে ক্লোরিন এসচেরিচিয়া কোলাইয়ের বিরুদ্ধে আয়োডিনের চেয়ে 6 গুণেরও বেশি কার্যকর। ক্লোরিন গ্যাস বার্থোলাইট নামেও পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধে অস্ত্র হিসেবে জার্মানি 22 এপ্রিল 1915 সালে ইপ্রেসের দ্বিতীয় যুদ্ধে ব্যবহার করেছিল। সৈন্যদের বর্ণনা অনুসারে এতে মরিচ এবং আনারসের মিশ্রণের স্বতন্ত্র গন্ধ ছিল। ক্লোরিন ফুসফুসের মিউকাসের জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে যা জীবন্ত টিস্যুর জন্য ধ্বংসাত্মক এবং সম্ভাব্য প্রাণঘাতী। সক্রিয় কাঠকয়লা বা অন্যান্য ফিল্টার সহ গ্যাস মাস্ক দ্বারা ক্লোরিন গ্যাস থেকে মানুষের শ্বসনতন্ত্রকে রক্ষা করা যেতে পারে, যা অন্যান্য রাসায়নিক অস্ত্রের তুলনায় ক্লোরিন গ্যাসকে অনেক কম প্রাণঘাতী করে তোলে। এটির পথপ্রদর্শক একজন জার্মান বিজ্ঞানী, যিনি পরবর্তীতে একজন নোবেল বিজয়ী হন। বার্লিনের কায়সার উইলহেম ইনস্টিটিউটের ফ্রিজ হ্যাবার জার্মান রাসায়নিক সংস্থা আইজি ফারবেনের সাথে সহযোগিতায় শত্রুর বিরুদ্ধে ক্লোরিন গ্যাস নিষ্কাশনের পদ্ধতি তৈরি করেছিল। 2007 সালে আনবার প্রদেশে ইরাক যুদ্ধের সময় ক্লোরিন গ্যাস ব্যবহার করেছিল। হামলায় বিস্ফোরক থেকে 2 জন নিহত হয় এবং 350 জনেরও বেশি অসুস্থ হয়।
বেশিরভাগ মৃত্যু ক্লোরিনের প্রভাবের পরিবর্তে বিস্ফোরণের শক্তির কারণে ঘটেছিল, কারণ বিস্ফোরণের মাধ্যমে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে সহজেই ছড়িয়ে পড়ে এবং মিশ্রিত হয়। কিছু বোমার হামলায় শ্বাসকষ্টের কারণে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল। ক্লোরাইড অ্যানায়ন বিপাকের জন্য একটি অপরিহার্য পুষ্টি। পাকস্থলীতে এবং সেলুলার পাম্পের ফাংশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের জন্য ক্লোরিন প্রয়োজন। খাদ্যে ক্লোরিনের প্রধান উৎস হল টেবিল সল্ট বা সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিন একটি বিষাক্ত গ্যাস যা শ্বাসযন্ত্র, চোখ এবং ত্বককে আক্রমণ করে, কারণ এটি বাতাসের চেয়ে ঘন। ক্লোরিন গ্যাস একটি শক্তিশালী অক্সিডাইজার যা দাহ্য পদার্থের সাথে বিক্রিয়া করতে পারে। ক্লোরিন গ্যাস পরিমাপের ডিভাইসে প্রতি মিলিয়নে 3 ppm এ গন্ধ দ্বারা শনাক্ত করা যায়। 30 ppm এ কাশি এবং বমি হতে পারে এবং 60 ppm এ ফুসফুসের ক্ষতি হতে পারে। কম ঘনত্বে গ্যাসের এক্সপোজারে চোখ জ্বালা করতে পারে। যখন ক্লোরিন 30 ppm এর বেশি ঘনত্বে শ্বাস নেওয়া হয় তখন এটি ফুসফুসের মধ্যে জলের সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। আমাদের এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।